हेलो स्टूडेंट्स, वेलकम टू जियो फ्यूचर। आज के आमादेर आलोचनार विषय उच्च माध्यमिक 2021-এর জন্য ছোট গল্পের থেকে যে সমস্ত প্রশ্নগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার প্রশ্ন উত্তর আলোচনা। উচ্চ মাধ্যমিক 2021-এর জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের যে গল্পটি রয়েছে ভারতবর্ষ, সেই গল্পটি ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। সেখান থেকে অবশ্যই এই বছরে প্রশ্ন আসবে। সুতরাং তার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি এবং তার সঙ্গে উত্তরগুলি নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কে কাদের কোন প্রশ্নের উত্তরে এই কথা বলেছিল? গল্প অনুসারে বক্তার স্বরূপ আলোচনা করো। প্রথম পার্টের উত্তর হচ্ছে প্রখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ নামক গল্পের কেন্দ্রীয় চরিত্র একটি থুথুরে বুড়ি উপস্থিত হিন্দু মুসলমান সবার উদ্দেশ্যেই এ কথা বলেছিল। বিবাদমান হিন্দু ও মুসলমান জনতা তাকে প্রশ্ন করেছিল সে জাতিতে হিন্দু না মুসলমান। সেই প্রশ্নের উত্তরে বুড়ি এ কথা বলেছিল। দ্বিতীয় পাঠের উত্তর, ভারতবর্ষ গল্পের এই বুড়ির প্রকৃত পরিচয় জানতে পারা যায়নি। গায়ে তার ময়লা কাপড়, তার চেয়েও চিটচিটে ময়লা চিটচিটে কম্বল, হাতে একটা লাঠি, মাথায় রুক্ষ সাদা চুল। লেখক এই বৃদ্ধাকে আমাদের জন্মভূমি ভারতমাতার প্রতীক হিসেবে অঙ্কন করেছেন। অর্থাৎ এই বৃদ্ধাই ভারতমাতা, যাকে আজও স্বাধীনতার 73 বছর পেরিয়ে গেলেও আমরা যথোচিত মর্যাদায় ঘরে বসাতে পারিনি। আজও যার স্থান মাঠে ময়দানে কিংবা গাছতলায়, অবহেলায় অনাদরে, সীমাহীন দারিদ্র, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব আর উপেক্ষার মধ্যে আজও সেই ভারতমাতার দিন কাটে, যাকে ঘিরে অযথা নিজেদের মধ্যে শ্রদ্ধাহীন সম্প্রদায় ভিত্তিক বচসায় আমরা জড়িয়ে পড়ি। জাত বর্ণের ঊর্ধ্বে তার মানবিক মূর্তিটুকুকে আমরা আজও আবিষ্কার করতে পারিনি। আমাদের দেশের জীর্ণ শীর্ণ জরাগ্রস্ত দরিদ্র রূপটি লেখক এই বৃদ্ধার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। এর পরের প্রশ্নটি হল, বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, বুড়িকে তার কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে, প্রথম পাঠের উত্তর, বাংলার কথা সাহিত্যিক বাংলার ছোট গল্পের অন্যতম সার্থক প্রতিনিধি সৈয়দ মুস্তাফা সিরাজের প্রত্যক্ষ বাস্তব অভিজ্ঞতা কেন্দ্রিক গল্প ভারতবর্ষ। এই গল্পের একজন ও নামপদবিহীন ভিখারি হলো এই বুড়িটা। পৌষের শীতে দ্বিতীয় পার্টের যে উত্তর প্রশ্নটি রয়েছে, যে তার কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে, তার উত্তর হলো, পৌষের শীতে সমস্ত মানুষ যখন দরজা জানালা বন্ধ করে ঘরে বসেছিল, ঠিক তখন একটা বুড়ি বৃষ্টি বাদলার দিনে ভিজতে ভিজতে বাজারে হাজির হয়। তাকে এই এলাকার কেউ কখনো দেখেনি, তার পরিচয়ও কেউ জানে না। গ্রামের মধ্যে যে মানুষগুলি বাজারে এসে কর্মহীন দিনে ভিড় জমায়, তারা এই বৃদ্ধাকে দেখে অবাক হয়েছিল। যে বিষয় নিয়ে একে অপরের সাথে তর্ক করছিল, তাদের সেই তর্ক থেমে যায় বুড়িটিকে দেখে। এই দুর্যোগে কিভাবে বেঁচে বর্তে হেঁটে আসতে পারল, সেটাই সবাইকে অবাক করেছিল। খুব আরাম করে চা খেয়ে বুড়ি সবার মুখের দিকে তাকালো, যদিও কারোর কাছে কোনো সাহায্য প্রার্থনা করেনি সে। সম্ভবত তার জীবন অভিজ্ঞতায় সে জানত নিষ্ফল প্রার্থনার কোনো গুরুত্ব নেই। দোকানে ভিড় করে থাকা মানুষদের একজন জিজ্ঞাসা করেছিল, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? সঙ্গে সঙ্গে বৃদ্ধা উত্তর দিয়েছিল, সে কথাই তোমাদের কাজ কি বাছারা? এই বৃদ্ধা ছিল বড় মেজাজি, চায়ের দোকানের লোকজনের সাথে তর্কাতর্কি করে মুখরা এই বৃদ্ধা চায়ের দাম মিটিয়ে রাস্তায় নেমে পড়ে। তাকে দেখে হতবাক মানুষজন সিদ্ধান্তে এসেছিল, মরবে রে নির্ঘাত মরবে বুড়িটা। অবশ্য এরকম অভিজ্ঞতা বুড়িটার ইতিপূর্বেও ঘটেছে। জীবনের জুয়া খেলায় কতবার এভাবেই সে ঝড়বাদলের মধ্যেই বেরিয়ে পড়েছে। এবারও সবাইকে অবাক করে দিয়ে সে বটগাছের দিকে এগিয়ে গেল। বটগাছের গুড়ির গায়ে যে খোদল আছে, সেখানে পিঠ ঠেকিয়ে দিব্যি পা ছড়িয়ে বসেছিল।
এই প্রসঙ্গেই আলোচ্য উক্তিটি করা হয়েছে। উক্তিটি প্রমাণ করে যে বুড়ির জীবনে এই অভিজ্ঞতা প্রচুর রয়েছে। এই হলো দুটি প্রশ্ন, আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। সুতরাং তোমরা বিভিন্ন বিষয়ে আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিতে অবশ্যই নজর রাখবে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ।